দল আমাকে যা দায়িত্ব দেবে, যা করতে বলবেন নিশ্চয়ই করব আর করছিও। আর দলের স্লোগানও যখন খেলা হবে তখন আমি খেলি। কলকাতায় প্রায় 30 বছর বাদে 29 বছর বাদে আমি মানে আবার কলকাতায় অনেকটা সময় কাটাচ্ছি। যখনই সুযোগ পাই, কালকে রাত্রির 2:30টার সময় প্রায় কল্যাণী বই উৎসবে গান গেয়ে ফিরেছি। তো আমার ফ্যামিলি অত্যন্ত রাগে রয়েছে যে এত সকালে উঠে ফুটবল খেলতে যাওয়ার কোনো দরকার নেই। বাট এটাই আমার অক্সিজেন, এটা করলে আমার সারাদিনটা আমি জানি অনেক বেশি খাটতে পারবো। যখন যেটা করি তখন সেটা মন দিয়ে করি। ইস্টবেঙ্গলে খেললে ইস্টবেঙ্গলের হয়ে গোল করার চেষ্টা করবো, মোহনবাগান এগেস্টে মোহনবাগানের হয়ে খেললে ইস্টবেঙ্গলের এগেস্টে গোল করার চেষ্টা করবো। যদি ওইসব টিমে আমি কোনোদিন চান্স পাবো না। কথার কথা হচ্ছে যে যে দলে যেখানে ভালোবাসা পাই, আর্টিস্ট মানুষ একটু সেন্টিমেন্টাল, আমার যদি খেয়েও খেয়েই রোজ এটা সেটা নিজের দলের মধ্যেই এসব ভাল লাগেনি। আমাকে অত্যন্ত ভালোবাসার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দিদি এবি আমাকে বাংলার জন্য কাজ করতে বলেছে এবং আমি খুশি মনে, আমার ফ্যামিলি অত্যন্ত খুশি। আগামী দিনে নিশ্চয়ই বাংলার জন্য যতটা পারবো, আগেও করেছি আগামী দিনেও করবো। দাদা একটু পিছনে দাঁড়ান না।